হ্যালো ফ্রেন্ড আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হল বিকল্প প্রশ্নের ক্ষেত্রে কোন প্রশ্নটি করলে তোমরা পরীক্ষাতে পুরো নাম্বার পেতে পারো আজকের যে টপিকটি সেটি হল সমস্ত বোর্ডের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় প্রত্যেক পরীক্ষাতেই বিকল্প প্রশ্ন থেকে থাকে বিকল্প কথার অর্থ এই যে অথবা দ্বারা যুক্ত দুটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি অ্যাটেন্ড করলে তুমি তার পুরো নাম্বারটি পেতে পারো আমি একটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি দেখো খণ্ড খণ্ড করে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে তবে তুমি যদি পুরোপুরি খণ্ডযুক্ত প্রশ্নগুলোর প্রত্যেকটি খণ্ডের অ্যান্সার জেনে থাকো তবেই সেটি অ্যাটেন্ড করার চেষ্টা করবে বা অ্যাটেন্ড করবে আমি একটা দৃষ্টান্ত দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সংগঠিত হয় এই বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল মহাবিদ্রোহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো দেখো এখানে পাট পাট করে প্রশ্নটি আছে তুমি যদি কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সংগঠিত হয় এই প্রশ্নের উত্তরটি লিখে থাকো তার জন্য তুমি পেয়ে যাবে এক আর এই বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন সেটা যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তার জন্য পেয়ে যাবে তুমি এক এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল তার জন্য তুমি পেয়ে যাচ্ছ তিন আর মহাবিদ্রোহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো মহাবিদ্যের তিনটি আলো বৈশিষ্ট্য আলোচনা করলে তুমি পেয়ে যাচ্ছ তিন অর্থাৎ এক যোগ এক যোগ তিন যোগ তিন তুমি টোটাল হল প্রশ্নের মান হলো আট তুমি সেই ক্ষেত্রে কি হচ্ছে তোমার নাম্বার কাটার জায়গা তোমার থাকছে না যেহেতু প্রশ্নটি খণ্ড খণ্ড করে বিভক্ত তার জন্য তুমি পুরো আটে প্রায় আটই পেয়ে যাচ্ছ এর সাথে অথবা দ্বারা যুক্ত যে প্রশ্নটি আছে সেটা লক্ষ্য করো যে বাংলায় কি উনিশ শতকে সত্যিই নবজাগরণ ঘটেছিল এর জন্য কি এখানে কিন্তু খন্ড খন্ড করে বিভক্ত প্রশ্নটি নেই এটা একটা রচনা ধর্মী প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি বিভিন্ন লিখে থাকে তো সেই ক্ষেত্রে তোমার নাম্বার আছে কত যেহেতু এটা পার্ট পার্ট করে দেওয়া নেই তুমি সেক্ষেত্রে আটের ক্ষেত্রে তোমাকে অত্যন্ত স্ট্যান্ডার্ড নোট যদি তুমি লিখতে পারো যথার্থ উত্তর তবেই তুমি সেক্ষেত্রে আটে আট পেতে পারো সেটা অত্যন্ত কষ্টকর তাছাড়া প্রত্যেকেই সেখানে কত পেয়ে যাবে হয় পাঁচ চার অথবা সাত এভাবে যে কোনো একটা নাম্বার তোমরা পেয়ে যাবে কিন্তু আটে আট পাওয়াটা অত্যন্ত কষ্টজনক কিন্তু তুমি যদি এর যে বিকল্প প্রশ্ন যেটা আছে যে কত খ্রিস্টাব্দে মহাবিদ্র সংগঠিত হয় এই বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন এই বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল মহাবিদ্রোহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা করে করে থাকলে দেখো তুমি এখানে একে একে এখানেও তিন তিন যেহেতু খন্ডে খন্ডে বিভক্ত তুমি পুরো নাম্বারটাই অর্থাৎ আটে আট পেয়ে যাচ্ছ বর্তমান সময়ে যে পরীক্ষা ব্যবস্থা দেখবে প্রত্যেকটি প্রশ্নই পায় বিকল্প প্রশ্ন থেকে থাকে প্রত্যেকটা প্রশ্নেরই যদি বিকল্প প্রশ্ন থেকে থাকে তাহলে তোমার প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যদি এক অথবা দুই অথবা হাফ নাম্বারও বেড়ে যায় সেক্ষেত্রে তোমার কি হচ্ছে টোটাল নাম্বারটা তোমার অটোমেটিক বেড়ে যাচ্ছে আর তুমি যদি খণ্ড খণ্ড অংশে যুক্ত নয় এমন প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করো অর্থাৎ এটি তাহলে তুমি দেখবে কি সেখানে যদি তুমি আটের মধ্যে ছয়ও পাও তো তোমার কি হচ্ছে দুই নাম্বার কমে যাচ্ছে দুই দুই করে প্রত্যেকটি বিকল্প প্রশ্নের ক্ষেত্রে যদি তোমার কমে যায় অটোমেটিক তোমার টোটাল নাম্বারটা কমে আসছে তো আমি অবশ্যই তোমাদের বলবো তোমরা খণ্ডে খন্ডে বিভক্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে তবে সমস্ত খণ্ডের উত্তর জানা থাকলেই খণ্ডে খণ্ডে বিভক্ত প্রশ্নটার অ্যান্সার করা করবে তবে যদি তুমি এখানের মধ্যে একটা খণ্ড না পারো একটা খণ্ড তোমার জানা নেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটার করাই যুক্তিযুক্ত এটা রচনাধর্মী প্রশ্ন তুমি যেমনই লেখো কোনো না কোনোভাবে তুমি অল্প বেশি যেমনই হোক একটা নাম্বার এই ক্ষেত্রে দেওয়া হবে ক্ষেত্রে যদি তুমি নির্দিষ্ট উত্তরটি না লেখো অর্থাৎ কত খ্রিস্টাব্দে মহাবিদ্র সংগঠিত হয় সেই ক্ষেত্রে যদি ভুল লেখো তাহলে তুমি এখানে জিরো পেয়ে কিন্তু এই ক্ষেত্রে তুমি বাংলায় কি উনিশ শতকে সত্যি নবজাগরণ ঘটেছিল বিভিন্ন যুক্তি দিয়ে তোমাকে এখানে আলোচনা করতে হবে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে লিখবে তো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে তুমি একটা গড় নাম্বার পেয়ে যাবে তাই আমি তোমাদের বলবো যদি তোমার দুটো প্রশ্নই জানা থাকে আর এই প্রশ্নটা যদি তোমার পুরোপুরি জানা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নটা অর্থাৎ খন্ডে চেষ্টা করবে আমি একটি বোর্ডের প্রশ্ন তোমাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরছি দেখো ছয়ের এক নম্বর যে প্রশ্নটি আছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও দেখো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করতে বলেছে সেটা যদি তুমি ধারাগুলো উল্লেখ করতে পারো তার জন্য তুমি পেয়ে যাচ্ছ এক যে কোনো দুটো ধারার উদাহরণ সহ যদি পরিচয় দাও একটি ধারার জন্য তুমি পেয়ে যাবে দুই অপর যে ধারাটি সেটি যদি লিখতে পারো তার জন্য পেয়ে যাচ্ছ দুই টোটাল তুমি পেয়ে যাচ্ছ এক যোগ দুই যোগ দুই অর্থাৎ পাঁচ এরই বিকল্প একটি প্রশ্ন আছে সেটা হলো মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যেহেতু এখানে বলেছে আমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করো দুটো প্রশ্নের মধ্যে আমাকে একটি করতে হবে দেখো এই প্রশ্নটা কিন্তু খণ্ড খন্ড করে বিভক্ত নয় এখানে পুরোপুরি আছে তোমার জন্য পাঁচ তুমি যদি একদম সুন্দর করে অত্যন্ত ভালো করে প্রশ্নটি লিখতে পারো তাহলে তুমি কি হবে পাঁচে পাঁচ পেতে পারো তবে সেই ক্ষেত্রে তাও একটি ভয় থেকেই যাচ্ছে হয়তো হাফ নাম্বার বা এক নাম্বার তুমি যদি সঠিকভাবে লিখতে না পারো কেটে যাওয়ার ভয় থেকে যায় তুমি এই ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু টুকরো টুকরো নাম্বারে বিভক্ত তোমার এই ক্ষেত্রে কোনো ভয় থাকার সম্ভাবনা নেই সঠিক উত্তর লিখতে পারলে তুমি পুরোপুরি এখানে পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছ তাই আমি বলবো তোমাদেরকে প্রত্যেকটি পরীক্ষাতেই প্রত্যেকটি প্রশ্নপত্রেই যেহেতু বিকল্প প্রশ্ন থেকে থাকে বিকল্প প্রশ্ন অ্যাটেন্ড করার ক্ষেত্রে অবশ্যই তোমরা যদি দুটোর মধ্যে দুটো উত্তরই তোমার জানা থেকে থাকে তাহলে তুমি খন্ডে খন্ডে যুক্ত যে প্রশ্নটি সেটি অ্যাটেন্ড করার চেষ্টা করবে দেখবে অটোমেটিক তোমার টোটাল নাম্বার বেড়ে যাবে আর না হয়তো তোমার টোটাল নাম্বার কিছুটা হলেও কমে আসবে এই ছিল আজকের বিষয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে পর চিহ্নটিতে ক্লিক করতে একদম ভুলবে না কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়ব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে আরো এই ধরনের কোনো প্রশ্ন জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো